তাহলে যেই পড়াটা এখন আমরা বুঝবো সেটা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, মানে পিসিআর। আমরা একটা জিনিস দেখছি যে ক্লোনিং বা রেপ্লিকেশন আমরা যেটাই বলি না কেন দুই রকমের হয়। একটা হোস্ট সেল মানে ব্যাকটেরিয়া সেলের ভিতরে যেই রেপ্লিকেশনের কাহিনী আমরা রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন লস্ট করে ছুটে যায় কিছু বলার নেই, ক্লিয়ার। আর একটা হয় হোস্ট সেলের বাইরে। এখন সবার আগে তাদের বুঝতে হবে যে এক্সাক্টলি পিসিআর জিনিসটা কি, ওইটা আগে বোঝ, তাহলে বুঝতে পারবে না ক্লিয়ার হবে না কনসেপ্টটা কি জিনিস কি ব্যাপার সেটা বোঝ। দেখ পিসিআর হচ্ছে একটা মেশিনারি সিস্টেম। এখন আবার মনে প্রশ্ন কিভাবে দরকার হলো, এটার একটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট আছে যে দরকার কেন হইলো। ধর যে একটা লোককে খুন করা হয়েছে এবং খুন করার পর মাটির নিচে তাকে ছয় মাস ধরে মাটির নিচে কবর দিয়ে দেওয়া হয়েছিল, ক্লিয়ার, কিন্তু খুন ছিল। যখন সিআইডিরা ওই কবরটা খুঁজে পায় তখন দেখলো আর কিছু নাই, অবশেষ প্রায় সব পৌঁছে বলে গেছে, একটু চাপার স্কিন স্কিন পাইলো। ধর সেখানে আমি সাপোজ বলছি, এবার কোনোদিন হয় না, আমি বলছি ওখানে যে কোষ ছিল তার দশটা ডিএনএ পাইছে, সাপোজ ওই কোষ থেকে দশটা ডিএনএ পাইছে, এবং ওই মরাটাকে শনাক্ত করতে গেলে একশো রকমের ধর টেস্ট করতে হবে, তাহলে মোটামুটি আরো বেশি ডিএনএ লাগবে, এরকম ভাবে ভাবতে পারিস। অথবা তোরা এইটাও ভাবতে পারিস, ধর পরীক্ষা করতে করতে গিয়ে কোথাও ভুল হতেই পারে, তা তো ডিএনএটা শেষ, কারণ মরা লোকটাকে তো দ্বিতীয়বার পাবে না। তার মানে ব্যবস্থা যদি কিছু এরকম করা যায় যে ডিএনএটা আমি পাচ্ছি সেই ডিএনএটা যদি সংখ্যা বাড়ায় নেওয়া যায়, দশের জায়গায় যদি দশ লাখ করে নেওয়া যায়, তাহলে সুবিধা না, কথা বুঝলে কিনা। কিন্তু সেটা তো কোষে না, কোথায়, কোষের বাইরে একটা মেশিনারি সিস্টেমে। এই সিস্টেমটার নামই হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। যে বিজ্ঞানী করছিল তার নাম ক্যারি মুলিস। 1985 সালে বিজ্ঞানী ক্যারি মুলিস এই পিসিআর এর আবিষ্কার করেন, এবং 1995 সালে এই পিসিআর আবিষ্কার করার জন্য তিনি নোবেল পুরস্কার পান। এত বিখ্যাত আবিষ্কার ছিল এটা, ক্লিয়ার। তাহলে প্রথম আবিষ্কারটা দেখা যাক। দেখ আগে বলে দিই কিভাবে লিখবি, যখন খাতায় লিখবি তখন পিসিআর একটা বাদিকে এটা লিখে থাকবে, একই পৃষ্ঠায় কিন্তু একটা দাগ দিয়ে দিলি আর এটা ডান দিকে থাকবে, বুঝছিস কি বললাম, একই পৃষ্ঠা দুটো রাখতে হবে, নট কিন্তু দুটা বোধ আলাদা পৃষ্ঠা, বুঝছিস কি বলছি, বোথ আর ইন সেম পেজ, ওকে। দেখ মনোযোগ দিয়ে দেখ, তাহলে প্রথমেই একটা জিনিস তাদের ক্লিয়ার করতে হবে যে পিসিআর মানে হচ্ছে যেখানে সেলের বাইরে ডিএনএ কপি করা হয়, মেশিন সেলের বাইরে কোষের বাইরে। দ্বিতীয় এবার হচ্ছে প্রয়োজনীয় উপাদান। সবার প্রথম যে ব্যাকটেরিয়াটা লাগবে তার নাম থার্মাস অ্যাকোয়াটিকাস ট্যাক পলিমারেজ। পলিমারেজের কাজ কি, রেপ্লিকেশন করা। রেপ্লিকেশন কোথায় হবে, কোষের বাইরে। দেখ কোশ্চেনে অ্যান্সার আছে, থার্মাস অ্যাকোয়াটিকাস, থার্মাস মানে একটা টেম্পারেচার টেম্পারেচার ভাব, আর অ্যাকোয়াটিকাস মানে একটা জল জল ভাব। থার্মাস অ্যাকোয়াটিকাস এই সমস্ত ব্যাকটেরিয়ারা উষ্ণ পশু বনে থাকে, মানে জল যেখানে প্রায় ফুটতে থাকে, বুঝতে পারলো কথাটা। নেক্সট ডিএনএ প্রাইমার, একটা টুকরা লাগবে যে শুরু করবে কি দেখাচ্ছে আমি, আর লাগবে হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইড। কি হলো, কি নিউক্লিওটাইড লাগবে, দেখ কোষের মধ্যে যদি হইতো, আমরা দেখছি যে কোষের মধ্যে যখন রেপ্লিকেশন হয় তখন কোষের থেকে নিউক্লিওটাইড নিয়ে আসতো, ডিএনএ ওই ডিএনএ পলিমারেজ নিশ্চয়ই মনে আছে, তাই কিন্তু কোষ নাই, তাহলে কি করতো বাইরের থেকে সাপ্লাই দিতে হবে নিউক্লিওটাইড, মানে আমাকে বাইরের থেকে অনেকগুলো এটিজিসি দিতে হবে। তারপর মাদার ডিএনএটা যে এটিজিসি আছে সেটাকে দেখে দেখে ওইগুলো ওখান থেকে দরকার হলে সি দরকার হলে জি দরকার হলে টি নিয়ে বসায় নতুন ডিএনএ তৈরি করে, বুঝতে পারছিস, তাহলে আমাকে বাইরের থেকে কি দিতে হবে নিউক্লিওটাইড, কনসেপ্ট ক্লিয়ার। এবার সমস্ত যখন সিস্টেম মেশিনে দিয়ে দেওয়া হয়, মানে যত কিছু আমি এখানে বললাম, তারপর কি হয় আগে এইটা বলছি, মনোযোগ দিয়ে বলছি, সবার প্রথম অ্যাট ফার্স্ট মনোযোগ দিয়ে বলছি, আমি প্রথমটা বলছি, সবার প্রথম প্রসেস টেম্পারেচার রেইজ অ্যাট 90-94 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ধর আমি প্রথমটা দেখাচ্ছি, এইটা একটা ডাবল হেলিক্স ডিএনএ ছিল, ওই মৃত ব্যক্তির ডিএনএ ছিল এইটা, ক্লিয়ার। যখনই টেম্পারেচার 90-94 ডিগ্রি সেন্টিগ্রেড হবে তখন ডিন্যাচুরেশন হবে না, আর ডিন্যাচুরেশন হওয়া মানে কি, প্যাচ খুলে যাবে, বুঝছিস কি বুঝিস নাই, ডিন্যাচুরেশন হওয়া মানে কি, প্যাচ খুলে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। এটা টেম্পারেচার কত করলাম 94, বাকি ব্যক্তিরা কি 94 বাঁচতে পারতো, ওরা তো 20-25 মারা যায় বলেই তো আসছি, তাহলে একমাত্র কে বাঁচতে পারে, বুঝতে পারছিস কেন প্যাচ পলিমারেজকে নেওয়া হচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তো নেক্সট ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ বিকাম সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ডিএস ডিএনএ বিকামস এস এস ডিএনএ, কি নিশ্চয় বুঝা গেছে সিঙ্গল স্ট্যান্ডার্ড ডিএনএ। নেক্সট টেম্পারেচার ডিক্রিজ অ্যাট 40-45 ডিগ্রি সেন্টিগ্রেড, যখনই তাপমাত্রা কমায় দেওয়া হবে তখনই ওর সাথে যুক্ত হবে ডিএনএ প্রাইমার, ওর সাথে কে যুক্ত হবে ডিএনএ প্রাইমার, তার মানে ডিএনএ প্রাইমার যখনই হবে ও আস্তে আস্তে কি হবে প্রতিলিপিকরণ করা শুরু করবে, প্রাইমার ডিএনএ একটা টুকরা যুক্ত করে দিচ্ছে আমাকে, বোঝা গেল কথাটা, সব মেশিনারি সিস্টেমে হচ্ছে। এবং এইখানে এখন হিটকে করতেছে, এক্স্যাক্টলি এখানে হিটকে করতেছে ট্যাক পলিমারেজ, বুঝছিস কি বুঝিস নাই, এখানে হিটকে করতেছে ট্যাক পলিমারেজ, ট্যাক পলিমারেজ, বুঝতে পারছিস কথাটা। এখন আমি যখন টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ করলাম, এই টেম্পারেচারটা কিভাবে ইনক্রিজ হবে, ইনক্রিজটা কিভাবে হবে, এই ইনক্রিজটা ধর এভাবে ইনক্রিজ করতেছি, ধর 40
42 43 44 55 বুঝতে পারছিস কি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি পলিমারাইজেশন শুরু হবে তার মানে এখন কি হবে আস্তে আস্তে কি হবে পানিটা বাড়বে বুঝতে পারছিস কথাটা বাড়বে এটা হবে আস্তে কি হবে বুঝতেছিস কথাটা বাড়বে তার মানে এখন এটা কি হবে আবার একটা ডিএনএ সৃষ্টি হবে এই জায়গা অবধি পলিমারাইজেশন হলো তার মানে এই জায়গা অবধি ডিএনএ সৃষ্টি হলো আবার টেম্পারেচার কি করছি 994 ডিগ্রি বাড়াই দিছি এইবার এখান থেকে কি হবে এই যে চারটা সুতা থাকলো এই চারটা সুতা এখন আমার কি হবে কথা বুঝতে পারছিস না বুঝতে পারছিস না চারটা সুতা আবার খুলে গেল না এখন লাল গুলো খুলে গেল কালো গুলো আবার খুলে গেল না এবার যখনই আমি প্রসেসটাকে রিপিট করবো মনোযোগ দিস।